রোজার আগেই বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়, ঘাটতি মেটাতে গ্রাহকের কাঁধে বাড়তি বোঝা, আগামীতে জ্বালানিতে ভর্তুকি দেবে না সরকার। গত বছর তো বিদ্যুতের দাম বাড়াইছে, তারপর কি আমরা সেই পরিমাণ পাইনি? এই বছর আবার কেন বাড়াচ্ছে? গ্যাস পানি বিদ্যুৎ দুই চার টাকা বাড়ায় তো আমাদের জন্য জুলুমি হয়ে যায়। বছরে যদি দুইবার তিনবার দিতে পারেন তাহলে রোজগার আমার বাড়ে। ডলারের মূল্যর সাথে টাকার যে অবমূল্যায়ন হয়েছে সেই গ্যাপটা তো পূরণ করার জন্য কিন্তু ট্যারিফ অ্যাডজাস্ট করতে হবে। অযৌক্তিক ব্যয় সংযোজন করে এগুলোকে চাপা দিয়ে জনগণের সঙ্গে এক ধরনের প্রহসন এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। চাপের মাঝে সিলেটের কৈলাস টিলায় সুখবর, চার মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 21 মিলিয়ন ঘনফুট গ্যাস। আমাদের টার্গেট হলো 46টা কূপ থেকে আগামী 2 বছরের মাথায় আমরা প্রায় 600 MMC গ্যাস আমাদের পাইপলাইনে আনতে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কোনো প্রশ্ন নেই, ভোট বানচালে ব্যর্থ হয়ে দেশের একটি শ্রেণী জিনিসপত্রের দাম বাড়ানোর চক্রান্ত করছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ত্যাগের বিনিময়ে ফেরানো হবে গণতন্ত্র, হুঁশিয়ারি বিএনপির, পরিবর্তন চায় জনগণ, দাবি নেতাদের। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসার নাশকতার পরিকল্পনা, নস্যাত করল এপিবিএন, অস্ত্র গ্রেনেড সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার, 4 সন্ত্রাসী আটক। দীর্ঘদিন খোলা ছিল পানির ট্যাঙ্ক, মিরপুরে পড়ে গিয়ে 2.5 বছরের শিশুর মৃত্যু, সন্তান হারা মায়ের আহাজারি, বাড়িওয়ালার অবহেলাকেই দুষছেন স্থানীয়রা। এবং রাজনীতিতে স্বস্তি ফেরায় পোশাক খাতে রফতানি আয়ে গতি, জানুয়ারিতে রেকর্ড প্রায় $5 বিলিয়ন পণ্য রফতানি, ভারত ছাড়াও চীন জাপানে বেড়েছে অর্ডার। রোজার আগেই আরেক দফা বাড়ছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম, নির্বাহী আদেশে আগামী মাস থেকেই নতুন এ দাম কার্যকরের পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। নীতি নির্ধারকরা বলছেন ডলারের দাম আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটতি মেটাতেই আরেক দফা মূল্যের সমন্বয়। আর বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ খাতে অযৌক্তিক ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে গ্রাহকের ওপর। ফারুক ভের অবিনে রিপোর্ট। আয়ের বিপরীতে পাল্লা দিয়ে বাড়া ব্যয়ের হ্রাস টানতে এমনিতেই হিমশিম অবস্থা শহীদ মিয়ার, পেশায় যিনি রং মিস্ত্রি। তার উপর গত বছর কয়েক দফা বেড়েছে বিদ্যুৎ সহ জ্বালানি পণ্যের দাম, আরেক দফা যখন বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়, শহীদ মিয়ার মনে তখন উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। যে টাকা মজুরি সে টাকা দিতে তো আমার সংসার চলতেছে না, এর উপর যদি গ্যাস পানি বিদ্যুৎ 2-4 টাকা বাড়ে তো আমাদের জন্য জুলুমি হয়ে যায়। কেবল নিম্ন আয়ের নয়, নিত্যদিনের হিসাব মিলাতে জেরবার মধ্যবিত্তদের জন্য উদ্বেগ জাগাচ্ছে কৌশলগত পণ্যটি। গত বছর তো বিদ্যুতের দাম বাড়াইছে, তারপর কি আমরা সেই পরিমাণ পাইনি? এই বছর আবার কেন বাড়াচ্ছে? এই বছর কি পাবো আমরা? গত বছরের জানুয়ারি থেকে নজিরবিহীন ভাবে টানা 3 মাস দফায় দফায় বাড়ে বিদ্যুতের দাম, সব মিলিয়ে 14 বছরে গ্রাহক পর্যায়ে দাম সমন্বয় হয়েছে 12 বার। তারপরও গত অর্থ বছর প্রায় 40,000 কোটি টাকা ঘাটতির দাবি পিডিবির, সে অজুহাতে আগামী মাস থেকে ভোক্তার কাঁধে আরেক দফা বাড়তি দামের বোঝা চাপাতে চায় বিদ্যুৎ বিভাগ। আভাস মিলছে গড়ে 5% হারে দাম বাড়ানোর, কিন্তু সাধারণ মানুষের নানা প্রশ্নের পরও কেন আবারও দাম বাড়ানোর পথে হাঁটছে বিদ্যুৎ বিভাগ? ডলারের মূল্যর সাথে টাকার যে অবমূল্যায়ন হয়েছে সেই গ্যাপটা তো পূরণ করার জন্য কিন্তু ট্যারিফ অ্যাডজাস্ট করতে হবে। আগামী বছরগুলিতে আমরা ভর্তুকির থেকে বেরিয়ে আসব, এটা আমাদের সকলের মাথার মধ্যে থাকতে হবে। সরকার ধীরে ধীরে ভর্তুকির থেকে বেরিয়ে আসবে। বিশেষজ্ঞরা মনে করেন অযৌক্তিক ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, দাম না বাড়িয়েও বিকল্প ছিল অনেক। ব্যয়টা ন্যায্য যৌক্তিক করা হোক, অন্যায় ও অযৌক্তিক ব্যয় সংযোজন জনগণের সঙ্গে এক ধরনের প্রহসন এবং প্রতারণা। অতিরিক্ত পাওয়ার প্ল্যান্ট আমরা বসিয়ে বসিয়ে তাদেরকে যে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি যেগুলো আর আমাদের প্রয়োজন নাই। গণশুনানিকে পাশ কাটিয়ে এবারও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে নির্বাহী আদেশে, ফলে থাকছে না গ্রাহকদের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের সুযোগ। জনজীবনে বিরূপ প্রভাব বিবেচনায় বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই, তবু থেমে থাকেনি মূল্য সমন্বয়ের প্রক্রিয়া। যদিও নীতি নির্ধারকদের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে নানা যুক্তি, কিন্তু তা মানতে নারাজ গ্রাহকরা, কারণ দিন শেষে যে বাড়তি দামের বোঝা বইতে হবে সাধারণ মানুষকেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব ঠিক থাকলে 4 মাসের মধ্যেই প্রতিদিন আরও
21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সিলেটের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র থেকে। বাপেক্সের পরিচালনায় কূপটি অচিরেই উৎপাদনে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেখব দেবাশিস রায়ের রিপোর্ট। সমৃদ্ধির অবিরত যাত্রায় ক্রমাগত অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে দেশে, পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির চাহিদাও। সীমিত প্রাকৃতিক গ্যাসের বিপরীতে তাই উচ্চ মূল্যের এলএনজি আমদানি করেই চলছে দিনকাল। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ গ্যাসের দৈনিক চাহিদা পৌঁছাবে 6,000 মিলিয়ন ঘনফুটে। যদিও চাহিদার এই পারদ বর্তমানে 4,500 মিলিয়ন ঘনফুট হলেও মিলছে সর্বোচ্চ 2,700 মিলিয়ন ঘনফুট। তাই আপাতত বিদ্যমান গ্যাস ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়াতে নড়ে চড়ে বসেছে সরকার। সিলেটের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের এই 8 নম্বর কূপটিতে নতুন সম্ভাবনা দেখছে পেট্রোবাংলা। বাপেক্স চলতি বছরের শুরুতে এই কূপটি খনন শুরু করে। প্রতিষ্ঠানটির নিজস্ব প্রকৌশলী এবং রিগ দিয়ে মাটির 3,500 মিটার গভীর পর্যন্ত খনন চালানো হবে এখানে। সম্প্রতি গ্যাস ফিল্ড পরিদর্শনে গিয়ে ভালো মজুদ এবং প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার কাজ চলছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের টার্গেট হলো 46টা কূপ থেকে আগামী 2 বছরের মাথায় আমরা প্রায় 600 MMC অফ গ্যাস আমাদের পাইপলাইনে আনতে চাচ্ছি। কৈলাসটিলা 8 নম্বর কূপে প্রায় 1.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এখনও রিজার্ভ রয়ে গেছে। সর্বশক্তি দিয়ে বাপেক্স কাজ করতেছে। সমস্ত ওয়ার্কাররা বাংলাদেশের, ইঞ্জিনিয়াররা বাংলাদেশের। স্বাভাবিকভাবে আমরা কিন্তু সাশ্রয়ীভাবে আমরা এগুলি ব্যবহার করতে পারছি। গ্যাস ক্ষেত্রটি ইতিবাচক হলেও অনুসন্ধান ও উত্তোলন কাজের ধীরগতি পুরো জাতিকেই ভোগাচ্ছে বলে ভিন্ন মত দেন এই বিশ্লেষক। বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে যে সবচেয়ে বড় বাধা বা দুর্বলতা সেটা হচ্ছে ডিলেড ওয়ার্ক। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে সঞ্চালন গ্রিডের পাইপলাইন এবং 2.5 কিলোমিটার দূরত্বে প্রসেস প্ল্যান্ট থাকায় এই কূপের গ্যাস মিলবে দ্রুতই। রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্স দেশীয় প্রকৌশলীদের সহায়তায় এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। আশা করা হচ্ছে 6 থেকে 7 মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন মিলবে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস, যার গড় ভারিত মূল্য প্রায় 11,000 কোটি টাকা। দেবাশিস রায়, সময় সংবাদ, কৈলাসটিলা, গোলাপগঞ্জ, সিলেট। এবার অন্য খবর। ভোট বাঞ্চলে ব্যর্থ হয়ে একটি শ্রেণী জিনিসপত্রের দাম বাড়ানো চক্রান্ত করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অবৈধ মজুদদারদের প্রাপ্য শুধুমাত্র সাজা। জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সকালে গণভবনে একথা বলেছেন শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সরকার প্রধান। তিনি জানিয়েছেন মিয়ানমার ইস্যুতে ধৈর্য ধরে কাজ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্ব সম্প্রদায়ের কোনো উদ্বেগ বা প্রশ্ন নেই বলেও দেশবাসীকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর গেল 16 থেকে 18 ফেব্রুয়ারি প্রথম বিদেশ সফরে জার্মানি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিক সিকিউরিটি কনফারেন্স উপলক্ষে ওই সফরে কি কি হলো সেসব নিয়ে দেশবাসীকে অবহিত করতে নতুন মেয়াদের প্রথম সংবাদ সম্মেলনে শেখ হাসিনা। মিউনিকে আমার এই ফলপ্রসূ সফরের ফলে ছুটির দিন সকালে গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্যে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী, দেশের আকার নয় বরং নীতিতেই যে মানবতা, রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি, এবারে সম্মেলনে আমি সেই বার্তা এই বিশ্ববাসীর কাছে তুলে ধরি। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। জানান ভোট ঠেকানোর ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে রাজনৈতিক শক্তি বাজার অস্থিতিশীল করে ফায়দা নিতে চেয়েছিল। যারা এই ধরনের মানে নির্বাচন বানচালের পক্ষে, তারা যখন দেখলো যে ইলেকশন কিছুতেই আটকাতে পারবে না কারণ একটা মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, তখন চক্রান্ত হলো যে জিনিসের দাম বাড়বে, তারপরে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে, তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে। এটা তাদের পরিকল্পনার অংশ, কাদের সেটা আপনারা ভালো বোঝেন। সরকার প্রধান আশ্বস্ত করেন রমজানে বাজারে নিত্যপণ্যের সংকট হবে না, তবে মজুদদারদের বিষয়ে কড়া সতর্কবাণী দেন তিনি। যারা এই যে সরকার উৎখাতে আন্দোলন করে এখানে তাদেরও কিছু কারসাজি আছে, এই লোকগুলির কি করা উচিত? এ তো গণধোলাই দেওয়া উচিত, কারণ আমরা সরকার কিছু করতে বললে যে সরকার করছে তার থেকে
পাবলিক যদি এটা প্রতিকার করে তাহলে সবচেয়ে ভালো কেউ কিছু বলতে পারবে না। রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না, ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা কিন্তু করা আছে। প্রশ্নে আসে মিয়ানমার সীমান্তের উত্তেজনা পরিস্থিতি। সরকার প্রধানের সাফ জবাব, ধৈর্য ধরে পা বাড়াচ্ছে বাংলাদেশ। আমরা তো ওদের সাথে যুদ্ধ করতে যাইনি বা মিয়ানমারের সাথে ঝগড়াও করতে যাইনি, আমরা ধৈর্য ধরেছি, আলোচনা করছি এবং আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরাই কিন্তু সবথেকে সুস্থ অবস্থা এখনও বিরাজ করছে, রয়ে গেছে, অন্য দেশগুলি সবই কষ্ট পাচ্ছে, এটা হলো বাস্তব। বাংলাদেশের বিগত জাতীয় নির্বাচন নিয়ে জার্মানিতে বিশ্ব নেতাদের মনোভাব জানতে চান গণমাধ্যম কর্মীরা। শেখ হাসিনা সাফ জানান কোনো উদ্বেগ নেই কোথাও। ইলেকশন নিয়ে কেউ আমাকে কোনো কথা বলেনি, কারণ তারা নিজেরাই জানতো যে ইলেকশনে আমি জিতে আসবো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকার বিরোধী আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, চলমান কর্মসূচি অব্যাহত থাকলেও গ্রেফতার নির্যাতনের শিকার কর্মীদের নিয়েই সংগঠন গুছিয়ে কঠোর আন্দোলনে যাবেন তারা। সরকার বিরোধী আন্দোলনের নাশকতার বিভিন্ন মামলায় আটক আর গ্রেফতার হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী। দলটির দাবি, নির্যাতনের শিকার লক্ষাধিক কর্মী, আহত হয়েছেন বেশ কয়েকজন। কারাগারে মারা যাওয়া ঢাকা মহানগর দক্ষিণের 39 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের গোপীবাগের বাসভবনে পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি দাবি করেন, কারাগারে বুলবুলের মৃত্যু স্বাভাবিক নয়। বিএনপি তার যত নেতাকর্মী গুম, খুন এবং অপমৃত্যুর শিকার হয়েছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে এদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। কাজেই এই বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে আবার বাংলাদেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করবে। এদিকে দলটির নীতি নির্ধারণী ফোরামের আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মামলা আর গ্রেফতারে ক্লান্ত নেতাকর্মীদের মুক্তি এখন বড় চ্যালেঞ্জ, তবে সরকার পরিবর্তনের জন্য আবার ঘুরে দাঁড়াবেন তারা। আমরা কোনো কিছুতে যদি পরাজিত হই তখন হতাশা আসে। আমরা তো পরাজিত না, আমরা চলমান আন্দোলন আছে। আমরা বলতে পারি টানা আন্দোলনে আমরা কেউ কেউ ক্লান্ত, কেউ কেউ অসুস্থ। তারপরে দীর্ঘদিন জেলখানায় যারা কারাগারে ছিল তাদের উপর কী ধরনের অত্যাচার হচ্ছে, এখন আমাদের মূল কথাটা হলো যারা জেলখানায় আছে তাদেরকে মুক্ত করা। আমাদের যা করার দরকার যখন যতটুকু করা দরকার কতটুকু করি। পরিবর্তন কেমনে হয় মানুষ আগে জানে না, পরিবর্তন হওয়ার পরে জানে যে এইভাবে পরিবর্তন হয়। জনসম্পৃক্ত ইস্যুতে নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের পরিকল্পনা চলছে বলেও জানান বিএনপি নেতারা। স্টেট মেকানিজম যে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে বাড়ির পানির ট্যাঙ্কে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশুর। এই মুহূর্তে সেখানে আছে রিপোর্টার আলামিন তুষার। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিরপুরের পশ্চিম মণিপুরের 236 নম্বর এই বাড়িটির যে সেফটি ট্যাঙ্কি সেখান থেকেই, সেখানেই আসলে পড়ে যে ছোট্ট শিশু, মাত্র আড়াই বছরের ছোট্ট শিশু আবির আসলে মারা গিয়েছে। আবিরের বাবা যেটা আমাদেরকে বলছিলেন যে মাগরিবের আগে সে তার হাস্যোজ্জ্বল যে তার শিশু, তার সন্তান আবিরকে তিনি দেখেছেন এবং মোটামুটি মাত্র 10-15 মিনিটের পরেই তিনি আসলে আর আবিরকে দেখতে পাননি এবং খোঁজাখুঁজি শুরু করেন। এবং তার পরিবার থেকে আসলে যেটা বারবার বলা হচ্ছে যে এই যে ট্যাঙ্কিটার যে ঢাকনাটা দেখা যাচ্ছে এখন, সেই ঢাকনাটা আসলে ছিল না। ঢাকনাটা না থাকার কারণে এবং এর এখানে একই রকম কাছাকাছি দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল আবির এর থেকে 5-7 মাস আগে। এবং তখনও কিন্তু এখান এই যে বাড়িওয়ালার কাছে এবং কেয়ারটেকারের কাছে আসলে তারা অভিযোগ করেছিলেন যে এই ব্যাপারে, এবং তারা নাকি তখন তেমনভাবে সেই ব্যাপারে তারা কাজ করেননি এবং তারা এটা নিয়ে কোনো ধরনের সামনে কোনো ধরনের কাজ করেন, এবং যার ফলে আসলে এমন দুর্ঘটনা, এমন মর্মান্তিক একটি দুর্ঘটনার আসলে আজ দেখতে হলো মানুষকে। এই যে ঢাকনাটা দেখা যাচ্ছে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে মাত্র এটার যে ব্যাসটা সেটা প্রায়
ফুটের মতো, একটা দেড় ফুটের মতো একটা যখন ব্যাস একটা বৃত্তের, সেখান থেকে আসলে অনায়াসে একটা আড়াই বছরের বাচ্চা কিন্তু পড়ে যাবে। এবং এটা, এবং যে ঢাকনাটা এখন পরবর্তীতে এনে দেওয়া হয়েছে সেটাও দেখা যাচ্ছে একদম জীর্ণ শীর্ণ হয়ে আছে এবং পুরো মরিচা লেগে একদম অবস্থা খারাপ। এবং এখানকার যে কেচি গেটটা এখানে রয়েছে সেটাও আসলে পুরোপুরি আসলে সবসময় লাগানো থাকতো না, তাদেরকে বারবার বলা হয়েছে যে তারা যেন এই যে কেচিগেটটা লাগিয়ে রাখেন বা এমন কিছু, কিন্তু তেমন কোনো ধরনের স্টেপ কিন্তু তারা কিন্তু গ্রহণ করেননি। এবং সেই আমরা যেটা জানতে পেরেছি এখানকার ওসির সাথে আমরা যখন কথা বলেছি, তারা আসলে এটা নিয়ে আসলে সুরথাল করেছেন এবং তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে পরবর্তীতে পোস্টমর্টমের জন্য আবিরকে নিয়ে যাওয়া হবে এবং মূল যেই ঘটনাটা সেই ঘটনাটার জন্য আসলে প্রাথমিকভাবে যে ধারণা যে পানিতে পড়ে মারা গেছে এবং পরবর্তীতে আইনি যে ব্যবস্থাগুলো সেটা আসলে মিরপুর মডেল থানা গ্রহণ করবে বলে আমাকে জানিয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। মিরপুরে বাড়ির পানির ট্যাঙ্কে পড়ে আড়াই বছরের শিশুর মারা যাওয়ার ঘটনা সবশেষ নিয়ে জানাতে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা। উখিয়া ও টেকনাফের ক্যাম্পে মজুত করে অস্ত্র, গুলি, গ্রেনেড সহ নানা সরঞ্জাম। তবে নাশকতার এই চেষ্টা নস্যাত করে দিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন। আরসার চার সন্ত্রাসীকে আটকও করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে বসবাস করছে মিয়ানমারের 12 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। এসব রোহিঙ্গা ক্যাম্পে বারবার অস্থিরতার সৃষ্টি পায়তারা করছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা। আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ 15 নম্বর ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদে বৃহস্পতিবার গভীর রাতে অভিযানের নামে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন। এ সময় এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে ধাওয়া করে 4 জনকে আটক করা হলেও 10 থেকে 12 জন পালিয়ে যায়। রোহিঙ্গা ক্যাম্পের ভিতর তো এগুলো বানানোর কোনো নেই, যন্ত্রপাতি নেই, বাইরে থেকে হয়তো ওই যে উইন্ডোজ যে কোনোভাবে তারা কালেকশন করে, বিভিন্ন সোর্সের মাধ্যমে কালেকশন করে আর কি। গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ক্যাম্পে অস্থিরতার সৃষ্টি পায়তারা করছিল তারা। তাদের নাশকতার পরিকল্পনা ছিল, ক্যাম্পে অস্থিরতার পরিকল্পনা ছিল, তাদের এই জন্য তারা অস্ত্রগুলি সহ তারা এক জায়গায় জড়ো হয়েছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল পরিষ্কার করতে এসে অবৈধভাবে দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধভাবে গড়ে তোলায় ভেঙে ফেলা হচ্ছে 10তলা ভবন। সিটি জরিপ হিসেবে বসিলা রামচন্দ্রপুর লালতলা খালের প্রস্থ 100 ফিট আর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার, অথচ তার বেশিরভাগ দখল করে খালের মধ্যে অবৈধভাবে তৈরি করা হয়েছে এসব ভবন। এমন পরিস্থিতিতে খাল উদ্ধারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চলে উচ্ছেদ অভিযান। বিনা নোটিশেই ভাঙা হয় অবৈধভাবে গড়ে ওঠা 10তলা একটি ভবন ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। নোটিশ ছাড়াই আমরা মানে ভাঙা হয়েছে, আমার ভাড়া, এই জায়গাটা আমার ভাড়া নেয়া, এখন আমাদের লাখ লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতেছে। এর আগে খাল উদ্ধারে বিডি ক্লিন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে খাল পরিষ্কার করতে নামেন খোদ সিটি মেয়র। প্রতিবার কোরবানি আর কোরবানি হাট বসে, সেই বর্জ্যগুলো এখানে আছে, ময়লা ফেলে ফেলে খালটাকে একদম মৃত করে ফেলছে। সময় উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, কোনো ধরনের অনুমতি না নিয়েই অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এটা পারমিশন কে দিল তাও কিন্তু আমি জানি না। আরো অনেক বিল্ডিং কিন্তু ভাঙা পড়বে স্টেপ বাই স্টেপ, এক মাস লাগলে এক মাস কাজ করবে, খালের গতিটাকে আমরা নিয়ে আসছি এই জন্যই, কারণ বর্ষাকাল আসতেছে। মেয়র আতিক আরো জানান, খালের দুই পারে নির্মাণ হবে ওয়াকওয়ে, সবুজে ঘেরা থাকবে খালপার। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পাবনার সাথিয়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে বেড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাসুদ রানা সাথিয়া উপজেলার আওয়ামী লীগ কর্মী কালু মল্লিকের কাছে পাওনা টাকা চান, আর এ নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুরে মাসুদ তার সমর্থকদের নিয়ে শানিলা করমজা গ্রামে যায়। এ সময় কালুর লোকজন তাদের উপর হামলা চালায়। দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হন। 8 জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নামই শিশু বিকাশ কেন্দ্র।
আদতে সেখানে বিকাশ হচ্ছে কিছু অসাধু কর্মকর্তার কর্মচারীদের। তাদের লোভের থাবায় বাদ পড়েনি শিশুদের খাবারও, এমনকি বরাদ্দের বড় অংশই যাচ্ছে আবার তাদেরই পকেটে। গাজীপুরের শিশু বিকাশ কেন্দ্রে দিনের পর দিন এমন নয় ছয় চললেও যেন দেখার কেউ নেই। রাজিবুল হাসান জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। এই শিশুরাও স্বপ্ন দেখে রঙিন আগামীর, অপার সম্ভাবনা নিয়ে জন্ম নিলেও সমাজ বিচ্যুতিতে তা যেন ফিকে হয়ে যায়। বলছি সেই সব শিশুদের কথা যাদের বেড়ে ওঠা কোনো রাস্তার পাশে, রেল স্টেশনে বা লঞ্চ টার্মিনালে। সুবিধাবঞ্চিত এই শিশুদের সুন্দর আগামী গড়তেই প্রতিষ্ঠা করা হয় গাজীপুরের শিশু বিকাশ কেন্দ্র। এখানে থাকা শিশুদের কারো বাবা নেই, আবার কারো মা, তাই শূন্যের পানে চেয়ে এভাবেই রাত আর দিন কাটে কোমলমতিদের। বাইরে থেকে ধারণা করা হয় যেখানে দারুণভাবে বেড়ে উঠছেন শিশুরা, তবে এখানকার ভেতরের চিত্র ভিন্ন। যে উদ্দেশ্যে সরকার কোটি কোটি টাকা খরচ করছে তা যেন ম্লান হতে চলছে অসাধু কর্মকর্তাদের জন্য। সরকার নির্ধারিত খাদ্য তালিকায় প্রতিদিন মাছ মাংস ডিম বরাদ্দ থাকলেও শিশুদের কপালে জুটছে নিম্নমানের সবজি আর ডাল। সপ্তাহের মাঝে মধ্যে শিশুর পাতে মেলে মুরগির মাংস, গরুর মাংসের কোনো অস্তিত্বই নেই। যেটা বাদ দেয় না, এটা বাতের গন্ধ হয়ে খেতে পারে না অনেক সময়। গরুর মাংস বলেছিল যে মাসে দুইবার খাওয়াবো, কিন্তু খাওয়াই না। শীত পেরিয়ে শহরে এখন বসন্ত, কিন্তু গাজীপুরের শিশু বিকাশ কেন্দ্রে এখনো শীত আসেনি। তাই তো বরাদ্দকৃত গরম কাপড় পরে আছে গোডাউনে। কাউন্সিলিং ক্লাস নেওয়ার কথা থাকলেও সেটা থেকেও অনেকটা বঞ্চিত কোমলমতিরা। রাস্তা থেকে তুলে আনা শিশুর বিকাশে এত কিছুর দরকারই বাকি, তাই নেই খেলাধুলার পরিবেশও। সমাজকর্মী আসে, আইসা আমাদের না পড়ায় ডাক দেয়, ডাক দিয়ে নাম ঠিকানা সব রেখা ছবি তুলে আবার চলে যায় কিছুক্ষণ পরে। যদি কেউ একটু খেলতে গিয়ে ব্যথা পায় তাহলে বকাবকি করে। এসব নিয়ে ক্যামেরার সামনে নিয়মের জয়গান শোনালেও গণেশ উল্টে যায় মুঠোফোনে। আমাদের অনেক ত্রুটি আছে, হাঁটতে গেলে তো আসার হয়ই, তবে আমরা শিশুদের কোনো টাকা পয়সা খাই না, হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত নজরদারির কোনো বিকল্প নেই, আর জেলা প্রশাসক জানালেন তদন্ত হবে প্রতিটি অভিযোগের। মানসিকভাবে বিকাশ ঘটছে কিনা এই কেন্দ্রগুলোতে, সেটার সাপোর্ট সিস্টেম আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা দেখার দায়িত্ব কিন্তু মন্ত্রণালয়ের। শিশু একাডেমির এই বিকাশ কেন্দ্রের বিষয়টি আমি সরাসরি তদন্ত করে যদি এই ধরনের কোনো অডিও পাই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করব। এই কেন্দ্রটিতে প্রতি মাসে 100 জনের বরাদ্দ পেলেও প্রায়ই উপস্থিতির সংখ্যা দেখা যায় 80 জনের নিচে। তথ্যমতে খাবার, পোশাক, ঔষধ ও শিক্ষা উপকরণ সহ আনুষঙ্গিক খরচ মেটাতে প্রতি মাসে একজন শিশুর পেছনে সরকারের ব্যয় প্রায় 5,000 টাকা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরায় অবশেষে গার্মেন্টস শিল্পের রফতানি আয়ে গতি ফিরতে শুরু করেছে। চলতি বছরের প্রথম 50 দিনে 14% প্রবৃদ্ধি হিসাবে 6.7 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিশ্বমন্দার পাশাপাশি ইউরোপ আমেরিকার মতো পোশাক আমদানিকারক দেশগুলোর রাজনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে 4.972 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, আর ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1.729 বিলিয়ন মার্কিন ডলার। নতুন বাজারগুলো যেভাবে আসছে আমাদের ওই বাজারগুলোকে ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য নতুন নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি, যেহেতু নতুন ইনোভেশন গার্মেন্টসে আসছে, অটোমেশন আসছে, এগুলোকে ধরে রাখতে হবে। একসময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার হিসেবে চিহ্নিত হলো, এখন পরিস্থিতি পাল্টে গেছে। এসব দেশে পোশাক রপ্তানি কিছুটা কমলো, নতুন বাজারগুলোই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। 2023 সালে বাংলাদেশ এসব অপ্রচলিত বাজারে 8.871 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, চলতি বছর তা 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা বিজিএমইয়ের। নতুন বছরে আমরা জানুয়ারিতে ভালো একটা এক্সপোর্ট করতে পেরেছি এবং ক্রমান্বয়ে এটা কিছুটা অংশ বাড়তেছে। রপ্তানি সংকটের মাঝেও শ্রমিকদের নতুন বেতন কাঠামো যেমন কার্যকর হয়েছে, তেমনি আগামী 1 মাসের মধ্যে ঈদের বোনাস হিসেবে বিশাল অঙ্কের টাকা পরিশোধেরও চাপ রয়েছে। এই অবস্থায় ছোট আকৃতির গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রুগ্ন শিল্পে পরিণত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। সরকার যদি আবার আমাদের মতো আগের মতো কোনো অনুদানা অথবা স্বল্প সুদে কিছু ঋণ সহায়তা দিয়ে সহায়তা করে, তাহলে কিন্তু আমাদের এই সংকটটা যখন আসবে আমরা এটা মোকাবিলা করতে পারবো। রপ্তানি আয় ধরে রাখতে গার্মেন্টস সেক্টরের বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা বলছেন গার্মেন্টস মালিকেরা।
চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সমসংবাদ। রাশিয়ার 500 বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। মস্কোর বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনের মৃত্যু ও ইউক্রেনে সামরিক অভিযানের 2 বছরকে কেন্দ্র করে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও নিষেধাজ্ঞার কবলে রাশিয়া। দেশটির 500 বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। নিষেধাজ্ঞার আওতায় যারা আছেন তারা রাশিয়ায় কারাবন্দী অবস্থায় মারা যাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে বন্দী করা এবং ইউক্রেনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন বাইডেন। এছাড়াও রাশিয়ার প্রায় 100 ব্যক্তি ও প্রতিষ্ঠান রফতানি নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। এক বিবৃতিতে বাইডেন বলেছেন এসব নিষেধাজ্ঞা বিদেশে হামলা ও দেশে নিপীড়ন চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিনের কঠিন মূল্য দেয়া নিশ্চিত করবে। কারাবন্দী অবস্থায় নাভালনির মৃত্যুর 1 সপ্তাহের মাথায় রাশিয়ার ওপর এ নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। নাভালনির মৃত্যুর পর বাইডেন বলেছিলেন এই মৃত্যুর জন্য পুতিন দায়ী। মূলত নাভালনির মৃত্যু এবং শনিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের 2 বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করেই এ নিষেধাজ্ঞা দিলেন বাইডেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। পাল্টা জবাবে ইউরোপীয় ইউনিয়নের একদল কর্মকর্তার ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। এর আগে বৃহস্পতি যুক্তরাজ্য দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়। মূলত রুশ অর্থনীতিকে সীমিত করার লক্ষ্যে সমন্বিত পশ্চিমা প্রচেষ্টার অংশ এ নিষেধাজ্ঞা। তবে এসব রাশিয়ার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়। এর আগেও যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর অনেকবার নিষেধাজ্ঞা দিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।